হাতে আমার বাবুটা খুলে ফেলে কি করবো আর ঈদ তো করতে হবে ওই বছর ঈদ করি না এই বছর যদি না করি তাহলে কেমনে বলেন আর বাকি একদিন এরপরে আবারও ঐতজার লকডাউন লকডাউনের আগে ঈদের কেনাকাটার ব্যস্ত নগরবাসী করোনার সংক্রমণের উদ্যোগতির মধ্যে বিপণী বিতান গিনত ক্রেতাকলর ভিড় আছিল উপচে পড়া আর নকিনিলে আর নকিনিলে তো বাচ্চা কলে কিনে জন ফেরবো ইয়ে না লাগছে আর কি কয়েকদিন পরে লকডাউন পরে যাবে তো তাই ঈদের মার্কেটিং ছাড়া ফেলতেছি আর কি এটা মার্কেটিং করতে হচ্ছে দি ভাই আর নহারি আর আইলাম দেরি বন্ধ যে বলে হবে একদিন কিনছি বাচ্চাদের জন্য শার্ট কিনছি প্যান্ট কিনছি গ্রাউন্ড কিনছি এই যে সামনে লকডাউন প্রবেশের জন্য তাড়াতাড়ি চলে আসছে আর কি পরিবার লইনে ঈদের পোশাক কিনতে নগরীর বড় বিপণী বিতান পাইকারি বাজার টেরি বাজার রেজুদ্দিন বাজারত ভিড় জমার ক্রেতা কলে ঝুঁকি মনে হচ্ছে বাট এর আগের বছর ঈদটা সেলিব্রেট করতে পারিনি আমরা বাড়িতে চলে যেতে হবে আবার লকডাউন পড়লে তো এই বছরটাও যদি পালন করতে না পারি এটা ভালো লাগতেছে না সংক্রামক ঝুঁকি তো আছে নসিবত যা তাই তাই রে বাচ্চারা তো বুঝতেছে না বাচ্চারা কান্না করতেছে যে আমি ঈদ করবো ওইবারও লকডাউনে কি কিনা হয় নাই সেজন্য আসলাম বেচা কেনার এই ব্যস্ততার মধ্যে অধিকাংশের মুখত নাই মাস্ক মানানোর হন সামাজিক দূরত্ব যেভাবে লকডাউন একটার পর একটা দিচ্ছে এভাবে আমাদের অবস্থা খুবই খারাপ করছে তো গরম লাগছে তো ওই জন্য খুলে রাখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে নারারে গিয়া দিয়ে নারা নিষেধাজ্ঞা ইয়েন পালন করিয়ে নারা দোকানদারি মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ব্যাগিন উপলব্ধি করিয়ে নারা ব্যবসা করতাম স্যার তবে স্বাস্থ্যবিধি নমানিবের বিশ্বজ্ঞান লই ব্যবসায়ী সমিতির এই নেতা জানাইয়ে রেগুলার মেকিং করি নারা স্যানিটাইজার মাস্ক বিতরণ করে সচেতনতামূলক করি অধিকাংশ মানুষ কিন্তু আসলে সচেতন কিছু মানুষের বাদ দিলে অধিকাংশ মানুষের সচেতন মাস্ক পরে এবং স্যানিটাইজার ব্যবহার করে দোকান পাড়ে যদি ব্যাগিন যদি স্বাভাবিক খুলে রাখে এবং সাথে সাথে যদি মানুষের সচেতনতা বৃদ্ধির লাই সরকারের পক্ষ থেকে যদি সচেতনতামূলক প্রোগ্রাম লয় ক্রাশ প্রোগ্রাম হয় আমি মনে করি যে অর্থনৈতিক শাখা যেভাবে গুণতা সেভাবে ভিত্তি শক্ত হবে এবং আক্রান্ত এখন কিছুক্ষণ খোলা রাখতাম কিছুক্ষণ মনে রাখতাম মানুষ কিন্তু দুই ঘন্টা খোলা রাখে যে দুই ঘন্টার ভিতরে মানুষ দশজনের জায়গায় কিন্তু 30 জন ঢুকে দোকানে কেনা ভিতরে এনার দ্বারা এরা মনে করি যারা বেশি ক্ষতি হয় গত 5 এপ্রিল ভোর 6টা 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত সারা দেশত শপিং মল দোকানপাট হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা গড়াইলি পহেলা বৈশাখ ও রোজার ঈদের ব্যবসার উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মানি শপিং মল খুলতে কয়েকদিন ধরে বিক্ষোভ চালাই আসছিল দোয়ান মালিক ও কর্মচারী হলে এর পরিপ্রেক্ষিতে দোয়ান ও শপিং মল খোলার নির্দেশনা দিয়ে সরকার করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতির হারণে 14 এপ্রিল সকাল 6টা 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত আবারও বিধিনিষেধ আরোপ করা হইয়ে হায়দুর রহমান সাকিব সি প্লাস টিভি চট্টগ্রাম